আজকের ভিডিওটিতে জানতে চলেছেন তিনটি ইলিউশন সম্বন্ধে, যেগুলি অপটিক্যাল ইলিউশন নয়। কারণ ইন্টারনেটে অপটিক্যাল ইলিউশন সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন, আর অপটিক্যাল ইলিউশন প্রধানত আপনার চোখে বোকা বানায় কিন্তু কানকে নয়। তাই আমি ভাবলাম এবার কানকেই ট্রাই করা যাক। নাম্বার ওয়ান, আপনাকে প্রথমেই একটি অডিও ক্লিপ শোনাবো, এটি মন দিয়ে শুনুন। এখন আমি শিওর আপনি কিছুই বুঝতে পারছেন না। কিছু মানুষ বলবে এটা ভাবার কিছুই নেই, কিন্তু এখন আপনি যেই অডিওটি শুনলেন সেটি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পিচ ছিল, কিন্তু আপনি কিছুই বুঝতে পারলেন না। কারণ আপনি যখন শুনছিলেন তখন শব্দটি প্রথমে আপনার ব্রেনে গিয়েছিল, তখন ব্রেন খুঁজছিল এটি রিলেটেড কোনো ইনফরমেশান ব্রেনে আছে কি না। কিন্তু যদি কোনো রিলেটেড ইনফরমেশান না পায় তখন ব্রেন বলে দেয় সাউন্ড লাইক ননসেন্স। যে অডিও ক্লিপটি শুনলেন সেটি অরিজিনাল স্পিচ থেকে মিডিয়াতে কনভার্ট এবং তারপর পিয়ানোতে প্লে ছিল, কিন্তু আপনি কিছুই বুঝতে পারলেন না। কারণ আপনার ব্রেনে এই ধরনের কোনো ইনফরমেশান ছিলই না, কিন্তু আপনার ব্রেনে প্রয়োজনীয় ইনফরমেশান দিচ্ছে নরেন্দ্র মোদীর অরিজিনাল স্পিচটি। তো আপনার ব্রেনে ওই পিয়ানোটি বুঝতে পারবে যেটা আপনার কাছে কিছুক্ষণ আগে ননসেন্স ছিল। সেই জন্য অরিজিনাল ভিডিও ক্লিপটি দুবার প্লে করছি, ভালো করে শুনুন। দ্য স্ট্যাটাস দ্যাট নাও ম্যাটার্স ইজ নট ওয়েদার ইউ আর অ্যাওয়েক অর অ্যাসলিপ, বাট ওয়েদার ইউ আর অনলাইন অর অফলাইন। দ্য স্ট্যাটাস দ্যাট নাও ম্যাটার্স is not whether you are awake or asleep, but whether you are online or offline. নাম্বার টু, এখন জানতে চলেছেন সবথেকে ইন্টারেস্টিং অডিও ইলিউশন। ফার্স্ট ইলিউশনটিতে আপনার ব্রেনে প্রয়োজনীয় ইনফরমেশান ছিল না নরেন্দ্র মোদীর স্পিচকে বোঝার জন্য, কিন্তু এই ইলিউশনটি পুরোপুরি এর বিপরীত। এই ইলিউশনটিতে আপনার ব্রেনে প্রয়োজনীয় ইনফরমেশান অলরেডি আছে কিন্তু কোনো সাউন্ড নেই। আমি আপনাকে কিছু ভিডিও দেখাবো যেটিতে কোনো সাউন্ড নেই, পুরোপুরি সাইলেন্ট, কিন্তু আপনার মনে হবে এটি মিথ্যা, কিছু তো সাউন্ড আছে। আপনাকে বলে দিই কোনোভাবেই ভিডিওটির সাউন্ড শোনার চেষ্টা করবেন না, কারণ কোনো সাউন্ড নেই এতে। কিন্তু যেই ভিডিওটি দেখাবো আপনার ব্রেন সেটিকে প্রসেস করে বলে দেবে কিছু একটা সাউন্ড আছে, কিন্তু এটি ডিপেন্ড করবে পার্সন টু পার্সন। কিছু মানুষ খুব বেশি সাউন্ড শোনার অভ্যাস আছে আর কিছু মানুষের কম সাউন্ড শোনার অভ্যাস আছে। এই ইলিউশনটি আপনি আপনার জীবনে কখনো না কখনো এক্সপিরিয়েন্স করেছেন। যখন আপনি কোনো খাবার টিভি অথবা মোবাইলে দেখেন এবং খাবার খুব টেস্টি দেখায়, তো আপনার জিভে অটোমেটিক জল চলে আসে, কারণ আপনার ব্রেন ইমেজিন করে নেয় খাবারটি দারুণ। এই ধরনের ইলিউশনকে VEAR ইলিউশন বলা হয়, ভিজুয়ালি ইভোকড অডিটরি রেসপন্স। যখন আমাদের একটি সেন্স দুটি সেন্সের সঙ্গে হাইলি কানেক্টেড হয়ে যায় আর এর জন্যই আমরা ইলিউশন ফিল করি। নাম্বার থ্রি, এটি আমার সবথেকে প্রিয় অডিও ইলিউশন। এটিকে বলা হয় সেপার্ড টোন। সেপার্ড টোনে আপনার মনে হবে সাউন্ড লেভেলটি
বেড়ে চলেছে, রাইট? রং। কিন্তু আপনি এইমাত্র যে সাউন্ডটি শুনলেন সেটি 3 সেকেন্ডের একটি সাউন্ড ক্লিপ ছিল। এটি এমন একটি যেটি শুরু হয়েছে লো ফ্রিকোয়েন্সি থেকে, তারপর একটু বেশি এবং তারপর আরেকটু বেশি, ব্যাস মিউজিক শেষ। কিন্তু যদি মিউজিকটিকে রিপিটেশন প্লে করি তাহলে আপনার ব্রেন এত ছোট সাউন্ড ক্লিপটিকে নোটিস করতে পারবে না, আপনার মনে হবে মিউজিক সবসময় বেড়েই চলে যায়, কিন্তু আসলে এইরকমটি নয়। সো ভিডিওটি এই পর্যন্তই, কমেন্টে অবশ্যই জানান আপনার কোন ইলিউশনটি সবথেকে বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সবসময় থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।